বিনোদনের তাজা খবরে স্বাগতম। মাত্র 20 বছর বয়সে চলে গেলেন অভিমানী তুনিশা শর্মা। ফের একবার ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, চলে গেলেন অভিনেত্রী তুনিশা শর্মা। আলিবাবা, দাস্তান এ কাবুল ধারাবাহিকের রাজকন্যা মারিয়ামের চরিত্রে অভিনয় করতেন তুনিশা। সেই ধারাবাহিকের সেটে নিজেকে শেষ করে দিলেন অভিনেত্রী। সূত্রের খবর, শনিবার শুট করতে সেটে আসেন অভিনেত্রী। মুম্বাই সেই সেটের মেকআপ রুমে গলায় ফাঁস লাগিয়ে না ফেরার দেশে চলে গেলেন তুনিশা। ফ্যান থেকে ঝুলন্ত তুনিশাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাত্র 20 বছর বয়সেই একই করলেন অভিনেত্রী। সেট থেকেই খবর দেওয়া হয় তার পরিবারকে। হাসপাতালে পৌঁছে মেয়ের এমন খবর পায় তুনিশার পরিবার। আলিবাবা ধারাবাহিকে তার সঙ্গে অভিনয় করতেন সিজান খান ও শান্তি ঘোষ। আকস্মিক এই ঘটনায় হকচকিয়ে যান সকলেই। কেন এমনটি করলেন অভিনেত্রী, সে বিষয়ে কিছুই জানা যায়নি। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটে উপস্থিত বাকি সকলকে। এ নিউজ লেখা পর্যন্ত হাসপাতালে রয়েছে তুনিশার দেহ। অভিনেত্রী কাজ করেছিলেন নানান হিন্দি সিনেমায়, কাহিনী ফিতুর বারবার দেখো ছবিতে কাজ করেছেন, সম্পর্কে ছিলেন সিজান খানের সঙ্গে। তার সঙ্গেও বা কোনো বিবাদ অথবা মতভেদ হয়েছে কিনা সে প্রসঙ্গেও এখনো জানা যায়নি। তবে নিজের মেকআপ রুম থেকে একটি ভিডিও আপলোড করেছিলেন তিনি। তার মধ্যে যে এরকম কিছু হয়ে যাবে কেউই বুঝতে পারেননি। এক সিনিয়র পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানান, ফিল্ম সিটিতে রামদেব স্টুডিওতে শুটিং হয় আলিবাবা ধারাবাহিকের। এদিনও শুটিং চলছিল, শটের মাঝে ব্রেক নিয়ে বাথরুমে যান তুনিশা। এরপরই অভিনেত্রীর ঝুলন্ত দেহ পাওয়া যায় মেকআপ রুমে। সেই সেটে উপস্থিত সকলকে তড়িঘড়ি করে তাকে নিয়ে যায় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে তুনিশাকে। সেটে ও হাসপাতালে পুলিশ পৌঁছে গেছে, তদন্ত চলছে। আমরা সেটে উপস্থিত সকলের স্টেটমেন্ট নিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।